नमस्कार বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের একেবারে ভিন্ন ধরনের রেসিপি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মনমোহিনী। এটি গরম ভাত, ফ্রাইড রাইস পোলাও, লুচি পাউডার রুটি সব কিছুর সঙ্গে সার্ভ করা যাবে। দারুণ স্বাদের এই রেসিপিটি আমি প্রথম শিখেছিলাম আমার জেঠিমার কাছে। চিংড়ি মাছের অন্যান্য রেসিপি থেকে এটা অনেকটাই আলাদা। একবার এই রান্নাটি ট্রাই করলে বারবার কিন্তু এভাবেই করবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে উপকরণগুলি বলে দিই। সবার প্রথমে এখানে হাফ কিলো চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মাথাটা বাদ দিয়ে মাথার সামনে যে নোংরাটা থাকে আর পিঠের কাছে চিংড়ি মাছের যে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি। আমি খোলাটা রেখেছি, আপনারা চাইলে খোলাটা ফেলেও রান্না করতে পারেন। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় টমেটো কুচি, 2 টিস্পুনের মতো গ্রেট করা রসুন, বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। আপনার চাইলে প্রত্যেকটা উপকরণ কিন্তু বেটে দিতে পারেন, তবে বেটে রান্না করলে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু কম করেই দিতে হবে। এখানে নিয়েছি একটা কচি ডাবের শাঁস, নারকলের পরিবর্তে কচি ডাবের শাঁস হলেই ভালো হবে, 200 ml মতো নারকলের দুধ। নারকলের দুধ না থাকলে এমনি দুধ দিয়েও রান্নাটা করা যাবে। আর লাগছে 2-3 টেবিলস্পুনের মতো ঘন দই, 5-6টা কাজু বাদাম আর 1 টেবিলস্পুন পোস্ত। কাজু আর পোস্ত যে কোনো একটা ইউজ করতে পারেন, আর কোনোটাই না থাকলে এর পরিবর্তে 2 টেবিলস্পুন মগজদানা ইউজ করতে পারবেন। এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2-3টে এলাচ, 2 ইঞ্চি দারচিনি, 2টো তেজপাতা আর 1/2 টিস্পুন গোটা জিরে। কিছু গুঁড়ো মশলা নিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুনের সামান্য কম লাল লঙ্কার গুঁড়ো। এখানে নুন, সামান্য চিনি স্বাদ মতো। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে ভালো লাগে। এখানে 5-6 টেবিলস্পুন সর্ষের তেল নিয়েছি। এখন সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটাতে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। এখন কিন্তু খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। এটা ভালো করে মাখা হলে এখন যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা ব্লেন্ডিং জারে ডাবের শাঁসটা নিয়ে নিচ্ছি, পুরোটা দিচ্ছি না, অল্প কিছু রেখে দিলাম। দিচ্ছি কাজু আর পোস্ত, 2-3 টেবিলস্পুনের মতো দই দিচ্ছি। এখন এটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা হয়ে গেলে চলে যাচ্ছি রান্নার ধারে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে 5-6 টেবিলস্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজলে মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। এক পাশ থেকে হালকা লাল হয়ে উঠলে উল্টে দিয়ে আরেক পাশটা ভাজতে হবে।
প্রায় দু তিন মিনিটের মতো মাছগুলো ভেজে নিয়ে এখন তুলে নেব। কড়াইতে বেশ অনেকটাই তেল আছে, এখন এই তেলে ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, দুই ইঞ্চি দারচিনি, তিনটে ফাটানো এলাচ, দু তিনটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচিটা তেলে দিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে, তাই কয়েক সেকেন্ড লঙ্কাটাকে তেলের মধ্যে নেড়ে নেব। দিচ্ছি টু টিস্পুন গ্রেট করা রসুন, লো মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি। রসুনে কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন লঙ্কা আর টমেটোটা বেটে দিতে পারেন, তবে আমার মনে হয় বেটে দিলে এর টেস্টটা একটু অন্যরকম হয়। এখন খুব সামান্য একটু লবণ দেব যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের মতো লো ফ্লেমে রান্না করব। দু মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, এখন এতে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোর সঙ্গে দিতে হবে সামান্য একটু লবণ, লবণ দিলে টমেটোটাও দ্রুত গলে যাবে। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও দু মিনিট লো ফ্লেমে রেখে দেব, এতে টমেটোটা সহজেই গলে যাবে। দু মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, টমেটোটা ভালো মতো গলে গেছে। এখন দিচ্ছি অবশিষ্ট হলুদ গুঁড়ো, ওয়ান টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, ওয়ান টিস্পুন জিরের গুঁড়ো। মশলাটাকে কয়েক সেকেন্ডের মতো লো ফ্লেমে নেড়ে নেব। লাল লঙ্কার গুঁড়োটা তেলে একটু নেড়ে নিলে এর কালারটা কিন্তু ভালো আসে। মশলাটা কষানো হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি কাজু পোস্ত আর নারকল বাটা। লো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়তে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। এটা কষানো হলে ওপর থেকে তেল ভেসে উঠেছে। এখন ব্লেন্ডিং জারটি ধুয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল, গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। একই সঙ্গে দিচ্ছি 200 ml মতো নারকলের দুধ, স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি। যেহেতু দই আর টমেটো ইউজ করেছি তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। নারকলের দুধ না থাকলে এমনি দুধ দিয়েও রান্নাটা করা যাবে, তবে খেয়াল রাখতে হবে দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা যাতে একেবারে লোতেই থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে
5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। 5-7 মিনিট পর এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ থেকে যে জল বা জুসটা বেরোয় সেটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। আবারও একটু মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। 5-7 মিনিট পর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন সবশেষে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একই সঙ্গে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। আর রান্না করার প্রয়োজন নেই, এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের চিংড়ি মাছের মনমোহিনী সার্ভ করার জন্য রেডি। দেখুন, দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। এটা দেখতে যত ভালো লাগছে, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। গ্রেভির পরিমাণটা কিন্তু এই রকমই রাখতে হবে, পরে সার্ভ করার সময় এটা অনেকটাই ঘন হয়ে যায়। এই চিংড়ি মাছের মনমোহিনী ফ্রাইড রাইস, পোলাও, গরম ভাত, এমনকি রুটি পরোটা দিয়েও সার্ভ করা যাবে। দারুণ স্বাদের এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখবেন। একবার ট্রাই করলে বারবার কিন্তু চিংড়ি মাছটা এভাবেই রান্না করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।